নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরে সকলকে স্বাগত। যে কোনো একটা শুভ অনুষ্ঠানে আমরা পায়েস খেয়ে থাকি, তা একঘেয়ে পায়েস আমরা খেয়ে থাকি, কিন্তু একটু নতুন ধরনের যদি পায়েস হয়ে থাকে তবে কিন্তু খেতে সবারই খুব ভালো লাগবে। তা চলুন দেখে নিন আমি এই নতুন ধরনের পায়েসটা বানিয়েছি। এই পায়েসটার নাম হলো পায়েস মল্লিকা। তো এই মল্লিকা পায়েসটা আমি কী করে বানাচ্ছি তা আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, সেই জন্য এই সম্পূর্ণ রেসিপিটা একটু দেখে নিন। এই রেসিপিটা যদি আপনাদের সকলের ভালো লাগে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিবেন। তা চলুন দেখে নিন আমি পায়েসটা কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি এক চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম, সেই ঘিটা দিয়ে এই পায়েসের রেসিপিটা বানাচ্ছি। তারপর এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ি করে নিয়েছি। এই গোবিন্দভোগের চালের গুঁড়ি দিয়ে যদি এই পায়েসটা বানানো যায় তবে কিন্তু সুন্দর একটা গন্ধ হবে। তারপর আমি এই চালটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে এখানে হাফ লিটার দুধ দিয়ে দিলাম। এখন এই দুধটা ঘি আর চালের মধ্যে একটু ভালো করে মিশিয়ে দিলাম। এই দুধটা কিন্তু আগের থেকে আমি জাল করা দুধ ছিল। তারপর আমি এর মধ্যে 100 গ্রাম মিল্ক পাউডার দিয়ে দিলাম। এই মিল্ক পাউডারটা দুধের মধ্যে খুব তাড়াতাড়ি দিতে লাগবে, দুধটা যখন অল্প অল্প গরম হয়ে যাবে সেই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিল্ক পাউডারটা মিশিয়ে দিতে লাগবে। তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী 2 চামচ চিনি দিয়েছি। এখানে মিষ্টিটা যদি আপনাদের একটু বেশি লাগে তবে একটু বেশি দিয়ে নিতে পারেন, আমি একটু মিষ্টিটা কম দিয়েছি কারণ মিল্ক পাউডার একটু মিষ্টি আছে। তারপর এখন দুধের সাথে ভালো করে চিনিটা মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাটা দিয়ে দুধের সাথে ভালো করে একটু মিশিয়ে দিতে লাগবে। দুধের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিতে লাগবে। তারপর আবারও আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। এখন এটা আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে নাড়তে লাগবে, খুব ভালো করে নাড়তে নাড়তে যতক্ষণ পর্যন্ত এই ফ্রাই প্যানের থেকে এই দুধের মিশ্রণটা নিজে ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে এই ডোটা বানিয়ে নিতে লাগবে। যে দেখুন এই ডোটা প্রায় হয়ে এসছে, নিজে নিজে প্যানটা ছেড়ে দিয়েছে, এখন কিন্তু হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো। আর এই ডোটা কিন্তু খুব ভালো করে বানিয়ে নিতে লাগবে, এর মধ্যে কোনো দুধের জলটা না থাকে। যে দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপর এই দিক দিয়ে আমি ক্ষীরের জন্য একটু 1 চামচ ঘি দিয়ে নিলাম। তারপর আবারও 2 চামচ চালের গুঁড়িটা দিয়ে দিলাম। এই চালের গুঁড়ি আর ঘিটা ভালো করে একটু মিশিয়ে দিলাম। তারপর এখানে আমি 1/2 লিটারের একটু কম দুধ নিয়েছি। আপনাদের যদি একটু বেশি দুধ দিতে ইচ্ছা হয় একটু বেশি দুধ দিয়ে দিবেন, আমি এখানে 1/2 লিটারের একটু কম দুধ নিয়েছি। আবারও দুধের সাথে চালের গুঁড়ির সাথে একটু ভালো করে মিশিয়ে দিলাম। তারপর এখানে আমি আবারও মিল্ক পাউডার দিয়ে দিলাম, 2 টেবিলস্পুনের মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম। এবার মিল্ক পাউডারটা দেওয়ার পর আমি আরেকটু টেস্ট বাড়ানোর জন্য একদম ফ্রেশ দুধের সর 3 টেবিলস্পুনের মতো একটু দুধের সর দিয়ে দিয়েছি। এই দুধের সরটা অপশনাল, আপনাদের যদি ইচ্ছে হয় দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। এখানে আমি 3 চামচ চিনি দিলাম আবার এই ক্ষীরের জন্য। তারপর ভালো করে একটু মিশিয়ে দিয়ে এই ক্ষীরটা আমি হতে দিব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রেখেছি, এখন আমি এইভাবে ছেড়ে দিলাম। তারপর আমি যে একটা ডো বানিয়েছি ক্ষীরের একটা ডো, সেটা এখন ভালো করে মেখে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, তারপর একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখার সময় কিন্তু আমি এখানে 3 টেবিলস্পুন ময়দা দিয়ে একটু মেখে নিয়েছি। এই ডোটা একটু নরম হয়ে গেছিলো সেই জন্য আমি একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আপনাদেরও যদি এই মাখার সময় যদি একটু নরম হয়ে যায় তবে আপনারাও একটু ময়দা দিয়ে মেখে নিতে পারবেন। যে দেখুন ঠিক এই রকম করে আমি একটু একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি, হাতের মধ্যে দু হাতের মধ্যে দিয়ে ভালো করে একটু গোল করে একদম প্লেন করে একটু বল বানিয়ে নিতে লাগবে। খুব মসৃণভাবে বলটা বানিয়ে নিতে লাগবে। যে দেখুন বলটা হয়ে গেছে বানানো। এভাবে আমি মোটামুটি সবকটা বল বানিয়ে নিয়েছি। এখানে আমার 12টা বল হয়েছে। তারপর একটা বেলনি চাকির মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটা ভালো করে বেলনি চাকি মধ্যে মেখে নিব। তারপর যে একটা বাটি, আমি বাটির মধ্যে একটু ঘি মাখিয়ে নিব। তারপর আমি এই বলটা একটু বেলে নিচ্ছি। আমি সম্পূর্ণ এই বলটা বেলা দেখাচ্ছি না। তারপর একটু বেলা হয়ে যাওয়ার পর আমি একটা বাটি দিয়ে চেপে ছোট করে একটা লুচির মতো বানিয়ে নিলাম। তারপর আমি কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিলাম। এখন একটু আপনারা একটু দেখে নেবেন ভালো করে আমি মল্লিকাটা
কেমন করে বানিয়েছি। ঠিক এইভাবে একটু উল্টিয়ে দিয়ে হাতের সাহায্যে একটু আবারও এই সাইডটা উল্টিয়ে দিতে লাগবে, তারপর একটু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে একটা সুন্দর একটা ফুলের মতো করে বানিয়ে নিতে লাগবে। তা আপনারা এই ডিজাইনটা যদি নিজেদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন, তা আমি এইভাবে ডিজাইন দিয়েছি, আপনাদের যদি অন্য ডিজাইন দিতে ইচ্ছে হয় অন্য ডিজাইনও দিয়ে নিতে পারেন। তারপর আমি একটা চেরি এর মধ্যে দিয়ে দিলাম, চেরিটা দেওয়াতে দেখতেও সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এভাবে আমি সবকটা মল্লিকা বানিয়ে ফেলেছি। আবারও আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আবারও ঠিক একইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিলাম, হাত দিয়ে উল্টিয়ে দিলাম দু সাইডটা, আবার একটু হাত দিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। খুব সুন্দরভাবে করে নিতে লাগবে। আর এই মল্লিকা কিন্তু এক একটা ক্ষীরের সাথে খেতে যা ভালো লেগেছে, মানে একবার মুখে দিলে একদম গলে যায়। আপনাদের আমি বলছি, আমি খেয়েছি, খুব ভালো লেগেছে এই মল্লিকাটা, পায়েশ মল্লিকা। তা আবার চেরি দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিলাম, যে দেখুন হয়ে গেছে। এইভাবে আমি সব এক এক করে বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। তারপর আমি আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আবার এক চামচ ঘি দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চার হাতা দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন আরেকটু দুধ দিব, আরেকটু দুধ দিয়ে দিতে পারেন। তারপর আমি চার হাতা দুধ দিয়ে এর মধ্যে যে আমি ক্ষীর যে বানিয়েছিলাম সেই ক্ষীরটা আমি এক হাতা দিয়ে দিলাম। এবার ক্ষীরের সাথে দুধটা একটু ভালো করে মিশিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে লাগবে। এখন আমি এই এক একটা মল্লিকা এই দুধের সাথে ঘিয়ের সাথে ভেজে নেব। এই দুধটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলতে লাগবে। আমি দুধের মধ্যে এক এক করে সব মল্লিকাগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে আমি এই পেছনের সাইডটা হালকা করে ভেজে নেব। এইভাবে মল্লিকাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে এই পায়েসের যে ক্ষীরটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। তারপর এই যে দেখুন ভাজা করা মল্লিকা, পিছন সাইডটা কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লেগেছে। ঘিয়ে এই মল্লিকা দুধের সাথে ভাজা, আপনারা মানে বুঝতে পারছেন না কি টেস্টি একটা এই পায়েশ মল্লিকার রেসিপি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ রাখছি আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর সব বন্ধুদের আমি অনুরোধ করছি আমার পাশে থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে একটা কমেন্ট দিবেন আর একটা লাইক দিবেন। তবে আজ এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।